হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মডিফাই নলেজ। তোমাদের আজকে আজকে জানাবো যে অঙ্গনওয়াড়ি চাকরি পেতে গেলে বা করতে হলে কোন কোন জিনিসগুলো আগে আমাদের জানা জরুরি। তো যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের তো খুবই ভালো খবর, এবং যারা যারা অ্যাপ্লাই করোনি তো তাদেরকে বলবো যে তোমরা শীঘ্রই গিয়ে অ্যাপ্লাইটা করে দিও। তো চলো দেখি কোন কোন জিনিসগুলো আমাদের জানা জরুরি। তো আমরা কিছু মডেল কোশ্চেন নিয়ে এসেছি, তো দেখি অঙ্গনওয়াড়ি শব্দটির অর্থ তোমাদের আগে জেনে রাখতে হবে। অঙ্গনওয়াড়ি শব্দটির অর্থ হলো মহিলা বা স্ত্রী, ওমেন। আইসিডিএস কথাটি অর্থ কি? আইসিডিএস কথাটি অর্থ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটা তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ICDS। বাংলায় এই কথাটি হলো সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মী কাদের বলা হয়? যে সমস্ত স্ত্রীলোক বা মহিলা কর্মীদের গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য নিয়োগ করা হয় তাদেরকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চিনি। অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়োগ করেন? তো অঙ্গনওয়াড়ি কর্মীদের আমাদের নিয়োগ করেন গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করেন? তো কেন নিয়োগ করেন? তো প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে সেই গ্রামের সার্বিক কল্যাণ উন্নয়নের দায়িত্ব পালন করতে এবং গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করে তোলাই হলো পঞ্চায়েতের প্রধান উদ্দেশ্য। যেসব এলাকা হচ্ছে আমাদের পঞ্চায়েত এলাকা তারা হচ্ছে পঞ্চায়েত, যেসব এলাকা মিউনিসিপ্যালিটি এলাকা তারা মিউনিসিপ্যালিটি। বিশেষ করে গ্রামের মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সার্বিক উন্নয়নের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর কোশ্চেন কি দেখি। অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে ICDS এর কি সম্পর্ক রয়েছে? যে কোনটাকেই বা ICDS বলবো কর্মী বা কোনটাকেই বা অঙ্গনওয়াড়ি কর্মী বলবো, অঙ্গনওয়াড়ি কর্মীরা ICDS এর উদ্দেশ্যকে বাস্তবায়িত করে। তো 7 নম্বর কোশ্চেন কি আছে, ICDS এর কর্মসূচির উদ্দেশ্য কি? ICDS এর অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো ICDS সরকার পরিচালিত একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্যগুলি কি কি? দেখো, 6 বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির মান উন্নয়ন করা, শিশুর মানসিক ও শারীরিক বিকাশ বুনিয়াদিকে দৃঢ় করা, শিশুর পুষ্টি স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে মাকে গভীরভাবে সচেতন করে তোলা, শিশুর মৃত্যু, শিশুর রোগ, অপুষ্টির হার কমিয়ে শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তিকে মজবুত করে তোলা। 1 নম্বর কোশ্চেন কি আছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় আনা কাদেরকে আনা হয়? মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আয়তায় কাদেরকে আনা হয়? এগুলো হচ্ছে যারা গর্ভবতী নারী, 6 মাস বয়স থেকে 6 বছর বয়সী শিশুদের, 14 বছর থেকে 45 বছর বয়সের পর্যন্ত সমস্ত মহিলাদের, মানে এর আয়তা প্রায় সমস্ত মহিলারাই থাকে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজগুলি কি কি থাকে? অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের কাজ, মানে পরিষেবামূলক বিভিন্ন কর্মসূচি তাদেরকে দেওয়া হয়। তাদের মধ্যে অন্যতম হলো যে গর্ভবতী মহিলা তাদেরকে সচেতনতা করা, প্রসূতি মা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টি খাবার ব্যবস্থা করা এবং প্রতিষেধক টিকা দেওয়া এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া এবং মহিলাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ পুষ্টির সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেওয়া হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি প্রধান কাজ। এছাড়া কর্মীরা প্রতিবন্ধী শিশুকে তারা চিহ্নিত করে এবং প্রতিবন্ধিতার কারণ তারা নির্ণয় করে থাকে এবং গ্রামীণ শিশুদের প্রথা বহির্ভূত প্রাক বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা করা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের আরেকটি প্রধান কাজ। তারপরে দেখো, আমাদের দেশের শিশু মৃত্যুর হার বেশি কেন? আমাদের দেশে যে ইন্ডিয়াতে যে এত যে শিশু মৃত্যুর হার সেটা কেন? তার বেশিরভাগটা কারণ হচ্ছে অপুষ্টিজনিত। দেখো, পরিবারের আর্থিক সমস্যার জন্য উন্নত মানের তাদের খাবার দেওয়া হয় না এবং প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন ও পুষ্টি সম্পর্কে ওয়াকিবহাল নয়। মানে তারা জানে না যে কেন শিশুরা তারা অপুষ্টিতে ভুগছে, তো সেই নিয়ে তাদেরকে সচেতনতা করে তোলা ICDS এর একটা কাজ। শিশুকে বুকের দুধ না দেওয়া এবং শিশু স্বাস্থ্য এবং সুস্থতা রক্ষার জন্য সমস্ত টিকা দেওয়ার অত্যাবশ্যক সেগুলি সময় মতো না দেওয়া, এবং লাস্ট পয়েন্ট হলো প্রধান যেসব খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সেই বিষয়ে অভিভাবকদের আমাদের সচেতনতা করে তোলেন। এবার জেনে রাখতে হবে খাদ্য কি।
জিভরা যেসব আহার গ্রহণ করার পর শক্তি উৎপাদন করে থাকে এবং সেই সব শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং যে সমস্ত অপরিহার্য বস্তুকে সরি সে যে সমস্ত আহার বস্তুকে খাদ্য বলে। তারপরে দেখো একটি সুষম খাদ্যের উদাহরণ জিজ্ঞেস করতেই পারে, তাহলে একটি সুষম খাদ্য হলো দুধ। খাদ্য থেকে আমরা কি ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি? খাদ্য থেকে আমরা প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, শ্বেতসার পেয়ে থাকি। শিশুদের কি কি রোগের দুর্প্রভাব বেশি দেখা যায়, মানে ছোটবেলায় শিশুদের কি কি রোগ হতে পারে? পোলিও রোগ হতে পারে, হাম হতে পারে, ডিপথেরিয়া, হুপিং কফ, টিটেনাস, কোয়াসিওকর প্রভৃতি। 15 নম্বর, একজন শিশুর সুস্থতা কিভাবে বোঝা যায়? একটি শিশু যে সঠিক সুস্থ এবং স্বাস্থ্যবান কিনা তা বোঝার জন্য শিশুটির ঠোঁট দেখতে হবে এবং দু হাত দিয়ে শিশুর ঠোঁট নিচে নামিয়ে ঠোঁটের ভেতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় শিশুর ঠোঁটের ফ্যাকাশে, তাহলে বুঝতে হবে শিশু স্বাস্থ্যবান নয়। নেক্সট, দুটি সন্তানের জন্মের মধ্যে সময়ের পার্থক্য থাকা উচিত, কতটা থাকা উচিত গ্যাপ? দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছর সময়ের পার্থক্য থাকা বাঞ্ছনীয়। শিশুর বিকাশের স্তর কি কি রয়েছে? শৈশব রয়েছে, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল। দেখো 18 নম্বর কোশ্চেন, শিশুর বৃদ্ধির কিভাবে লক্ষ্য করা যায়? শিশুর হাতের বেড় মেপে শিশুর বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হবে। মানে যখন বয়স কম থাকে তখন দেখবে শিশুদের হাত পা আগে বেড়ে ওঠে, তো তাদের হাত পা দেখলেই বোঝা যাবে তাদের বৃদ্ধি কতটা হচ্ছে। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত হাতের বেড় 5 ইঞ্চি এবং তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয়। শিশু চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত? তাহলে চোখে দুটি পরিষ্কার রাখতে হবে, শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণ শাকসবজি খাওয়াতে হবে, প্রতি মাসে একবার ভিটামিন ক্যাপসুল খাওয়াতে হবে। কিভাবে শিশুর অপুষ্টি দূর করা যায়? প্রতিটি পরিবারের মহিলাদের আয়ের বেশিরভাগটাই তার শিশুর পেছনে খরচ হয়ে যায়, তাই শিশুর অপুষ্টি দূর করতে হলে মহিলাদের রোজগারের সুযোগ বৃদ্ধি করতে হবে, মানে মহিলাদের কোনো না কোনো ছোটখাটো একটা কাজ করতে হবে। জড়বুদ্ধি সম্পন্ন শিশু কাদের বলা হয়? না তো যে সমস্ত শিশুর অন্যান্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শেখে, কথা বলতে শেখে এবং অন্যান্য ক্রিয়াকলাপ দেরি করে শেখে, সেই সমস্ত শিশুদের জড় বুদ্ধি সম্পন্ন শিশু বলে আমরা চিনি। শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি কি কি? শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি হলো অল্প ওজন, অপরিণত বৃদ্ধি, পর্যাপ্ত পুষ্টির অভাব, পেটের অসুখ, সংক্রামক রোগের আক্রমণ। 23 নম্বর কোশ্চেন কি আছে? শিশুর শরীর ও স্বাস্থ্য সবল রাখার জন্য কি নিয়ম পালন করা উচিত? তো শিশুর শরীর ও স্বাস্থ্য সবল রাখতে হলে যে সমস্ত নিয়ম পালন করতে হবে সেগুলি হলো, প্রতিদিন শিশুকে স্নান করানো উচিত এবং প্রত্যহ শিশুকে খাবার খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত পা ধুয়ে দেওয়া উচিত এবং রোগের জীবাণু থেকে শিশু সবসময় খাওয়াতে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিশুর প্রয়োজনীয় পানীয় জলটি পরিশুদ্ধ করে খাওয়াতে হবে, মানে কোনো শিশুকে জল খাওয়ানোর আগে সেটিকে ফুটিয়ে গরম করে ঠান্ডা করে খাওয়াতে হবে। শিশুকে খাওয়ানোর পদ্ধতি কেমন হতে হবে? তো যদি কোনো শিশু নতুন খাবার খেতে অনিচ্ছুক হয় তাহলে শিশুকে জোর করে না খাইয়ে কয়েকদিন অপেক্ষা করে আবার খাওয়ানো উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু করে শক্ত খাবার খাওয়ানো দরকার এবং শিশুকে একবার বেশি খাওয়ানো না খাইয়ে বারে বারে অল্প অল্প পরিমাণ খাবার খাওয়ানো উচিত এবং শিশুকে যতটা সম্ভব তার পছন্দসই খাবার খাওয়ানো উচিত এবং তবে দেখা উচিত খাবারটি তার শরীরের পক্ষে উপযুক্ত কিনা। ঠিক আছে, তারপরে দেখো প্রতিটি শিশুকে দিনে কমপক্ষে 4 বার খাওয়ানো উচিত। বাড়িতে পেটের রোগের চিকিৎসা কিভাবে করা যায়? ভাতের জল, ডাবের জলের মতো তরল পানীয় পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে মানে খেতে হবে। লবণ, চিনি, জল দিয়ে বিশেষ জীবনদায়ী শরবত তৈরি করে খাওয়ানো দরকার। শিশুরা বুড়ো আঙুল চষে কেন? দেখবে ছোটবেলায় শিশুরা বারবার মুখে আঙুল দেয় কেন? শিশুরা বুড়ো আঙুল চষার কারণ হলো শিশুরা অল্প সময়ের জন্য মায়ের সান্নিধ্য পেতে থাকে এবং মায়ের
স্তনে দুধ দুধের পরিমাণ কম থাকার কারণে যখন শিশুরা চুষে খেয়ে তৃপ্তি পায় না, তখন তারা বুড়ো আঙুল চষে। তারপরে কোনো কোনো শিশুর অনেক সময় নিঃসঙ্গ থাকলে আনন্দে অভাবে বুড়ো আঙুল চষে। বয়সের উপযোগী চাহিদা পূরণ না হলেও অনেক শিশু বুড়ো আঙুল চষে। দেখো, অ্যানিমিয়া বা রক্ত অল্পতা রোগের কারণ কি? লোহিত রক্ত কণিকার অভাবে অ্যানিমিয়া রোগ প্রধান কারণ। তোমরা এই যে ছবিটা দেখতে পারো, অ্যানিমিয়া রোগ হলে শিশুরা কেমন বিহেভিয়ার করতে থাকে? তারা সবসময় কাঁদতে থাকে, তারা সবসময় ঘুমিয়ে থাকার চেষ্টা করে, এবং তারা সবসময় তাদের গ্রোথটা ঠিকভাবে হয় না। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এবং এই ভিটামিন কোন কোন খাদ্যদ্রব্যে পাওয়া যায়? ভিটামিন এর অভাবে, তোমরা সবাই জানো, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। গাজর, পালং শাক, সজনের পাতা, পাকা পেঁপে, পাকা আম খাদ্যদ্রব্যে ভিটামিন পাওয়া যায়। নারী শিক্ষা হার কতটা, মানে নারী শিক্ষাকতার হার কত? 1991 সালে জনগণনা অনুযায়ী আমাদের দেশের 100 জন নারীর মধ্যে 39 জন স্বাক্ষর, এবং আমাদের রাজ্যে 100 জন নারীর মধ্যে প্রায় 47 জন স্বাক্ষর। তো এখন সেটা বেড়েছে, 2011 সালের সেন্সাস অনুযায়ী নারী শিক্ষার হার প্রায় 77.2% বৃদ্ধি পেয়েছে, 77.2% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে কতজন আসন নারীদের জন্য সংরক্ষণ আছে? প্রায় 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত হয়ে আছে। তো এই কোশ্চেনগুলো তোমাদের জানা জরুরি, তো তাই তোমাদের সঙ্গে এই কোশ্চেনগুলো ডিসকাস করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।